গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা? আমি বেশ ভালো আছি। এখন আমি আর কাকিমা, গুড মর্নিং বলে দাও সবাইকে। কাকিমা গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। তো আমি আর কাকিমা এখন বসে খাচ্ছি হচ্ছে সকালে গরম গরম চা। আর বাবা ওদিক থেকে বেরিয়ে গেছে, বাবার যে MRI রিপোর্টটা সেটা নিয়ে হসপিটালে যেতে হবে, ওখানে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি কেন যাচ্ছি আমি জানি না, জাস্ট দেহরক্ষী হিসেবে যাচ্ছি, কারণ কথা সব বোনই বলবে। আমি যাচ্ছি, একটু বাবা আর বোনের সাথে সময় কাটানো হয়ে যাবে। 11:30 ঢুকেছিলাম, এখন বাজে হচ্ছে 2:30, আর আমরা এখন এসেছি হচ্ছে ক্যান্টিনে খেতে। চলে এসেছি আমি এদিকে, স্যান্ডি চিৎকার আঙ্কেলকে দেখেছে, আঙ্কেলকে দেখে বাড়ি চলে এসেছি। নান্টু আর কাকিমা আমায় ছেড়ে খেয়ে দে এখন সিনেমা দেখছে, কি সিনেমা ভগবান জানে। আজকে হয়েছে ডিম ভাজা, মাছের তেল, ডাল আর ভাত। বাট আমি যেহেতু খেয়ে এসেছি তো আমি মাছের তেল তো কিছুতেই ছাড়তে পারবো না, তো এইটা দিয়ে আমি ভাত খাবো আজকে। ভাবুন রোগা হবো কী করে। হসপিটালে ব্লগ করিনি তার কারণ এত পেশেন্ট আর প্রত্যেকের এত শরীর খারাপ, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, তো তাদের সামনে ব্লগ করতে খুব অকওয়ার্ড লাগছিলো। প্লাস আমি নিজেও চারিদিকে ছোটাছুটি করছিলাম, প্রায় 2.5-3 ঘন্টা অবধি বসে থাকতে হয়েছিল আমাদেরকে, তো সেই জন্য ব্লগটা করিনি। আর আসার পর এত মাথা ধরেছে যে আমি কোনোরকমে খেয়ে ঘুমিয়ে পড়েছি। শুধু আমি নই, এই দেখুন ইনিও, আমরা দুজন AC চালিয়েছি আর দেখ ঘুম। এখন বাজে হচ্ছে 9:15 আর আমরা এখন দুজনই ঘুম থেকে উঠলাম আর খাচ্ছি হচ্ছে চা। সেই আমি একটা স্ট্রবেরি খেতে শুরু করে দিয়েছি, এটা বেশ ভালো খেতে, সব থেকে বড় কথা ভীষণ ফ্রেশ জিনিসটা। একটা দুধ কেটে গেছে, এত ঠান্ডা, মানে বৃষ্টি হচ্ছে তারপরও দুধ কেটে গেছে, তো এটা ছানা করে আমি আর কাকিমা এখন খেয়ে নেব। এনা থ্যাংক ইউ বলো, দাঁড়ো দাঁড়ো গরম আছে, পারবে ধরতে, থ্যাংক ইউ বলো। আমরা এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি সুরদীপদার বাড়িতে। চলে এসেছি আমরা সুরদীপ দাদের বাড়িতে। কোনটা নান্টু? এটা হচ্ছে সুরদীপ দাদের নতুন মেম্বার লিও। দেখো দুষ্টুমি, উঠে দাঁড়াচ্ছে, ব্যাস এবার চুপ শান্ত কিছু করে। আমাদের চা টা খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার খেতে সেই চকলেট পানটা খেতে, যেই চকলেট পানটা আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম। চলে এসেছি বাড়ি আর তার সাথে নিয়ে এসেছে একটা নতুন ধরনের কেক। কেক না, সরি, আইসক্রিম, দাঁড়ান কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। এই হচ্ছে আমাদের গরম গরম চকলেট পান। জাস্ট রাতে শেষ চা খাচ্ছিলাম আর তার মধ্যে দেবশ্রীদি ফোন করলো, মানে প্রিয়াঙ্কা, তো ও বললো যে আসো, তার মানে আবার আমরা চা খেতে যাচ্ছি। জাস্ট ভাবুন, চায়ের পর চা। আমার এখনও ডিনার, মানে ডিনার বানানোই হয়নি, বাজে হচ্ছে 11:30। এই দেখুন কোথায় গেল, এই পুরো অন্ধকার, দাঁড়া দাঁড়া দাঁড়া, বেসিক্যালি ওরা ছিল হচ্ছে আমাদের চেনা পরিচিত একটা মেয়ে, রিফ্রিজিং হচ্ছিলো, তার জন্য তাকে নিয়ে থানায় গেছিলো যাতে ছেলেটা শাস্তি পায়। যাই হোক, আমরা চলে এসেছি, এখন আমরা যাচ্ছি স্যান্ডিকে আনতে। কে দুষ্টু করেছো, তো দুষ্টু করেছো তো? নানটু খেয়ে নিয়েছে মাছের তেল আর ডিম দিয়ে। আমরা আমি আর কাকিমা খাবো হচ্ছে কড়া মাছ ভাজা, ডাল আর ভাত। শাড়ি সব ঢাল হয়ে আছে, তো আজকে দুপুরে যে ঘুমিয়ে পড়েছি তাতে এখন তো আর ঘুমের কোনো চান্স নেই, তো ভাবলাম যে স্টক ক্লিয়ারেন্স যে শাড়িগুলো আর নতুন যে শাড়িগুলো ওগুলোকে আলাদা করি, কারণ পুজোর আগে একটা স্টক ক্লিয়ারেন্স সেল করতেই হবে। প্রচুর পুরনো শাড়ি জমে গেছে, পুরনো মানে 4-5 মাস আগের শাড়ি অনেক জমে গেছে, তো সেটা দিয়ে স্টক ক্লিয়ারেন্স করে আর ওগুলোকে কিছু কম দামে ছেড়ে দিয়ে নতুন শাড়িগুলোকে ডিসপ্লে করবো।
গরম আর কাজ করতে করতে এত ঘেমে যাচ্ছে যে আর্ধেক কাজ রেখে আমি এখন পালিয়ে যাচ্ছি উপরে, অসম্ভব। এই গরমের মধ্যে যদি আমি ফ্যান চালাচ্ছি তাহলে আমার অবস্থা, মানে শরীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর যদি ফ্যান না চালাচ্ছি তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এইভাবে কাজ করা ইম্পসিবল। এখন বাজে হচ্ছে রাত 3টে, একটুখানি ঘুমিয়ে কি সর্বনাশ করলাম, কি সুন্দর ঘুম হচ্ছিল, রাতে ঘুমাচ্ছিলাম সকালে উঠছিলাম পুরো সর্বনাশ হয়ে গেল। আর কি, আপনারা ঘুমান।